بسم الله الرحمن الرحيم ومن يقنط منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا بسم الله الرحمن الرحيم আর তোমাদের মধ্য থেকে যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে এবং সৎ কাজ করবে তাকে আমি দুবার প্রতিদান দেব এবং আমি তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখেছি হে নবীর স্ত্রীগণ তোমরা সাধারণ নারীদের মতো নও যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো তাহলে মিহি স্বরে কথা বলো না যাতে মনের গলদে আক্রান্ত কোনো ব্যক্তি প্রলুব্ধ হয়ে পড়ে বরং পরিষ্কার সোজা ও স্বাভাবিকভাবে কথা বলো وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وآتين الزكاة وأطعن الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا নিজেদের গৃহমধ্যে অবস্থান করো এবং পূর্বের জাহেলি যুগের মতো সাজ সজ্জা দেখিয়ে বেরিও না নামাজ কায়েম করো যাকাত দাও এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো আল্লাহ তো চান তোমাদের নবী পরিবার থেকে ময়লা দূর করতে এবং তোমাদের পুরোপুরি পাক পবিত্র করে দিতে واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا আল্লাহর আয়াত ও জ্ঞানের যেসব কথা তোমাদের গৃহে শোনানো হয় তা মনে রেখো অবশ্যই আল্লাহ সূক্ষ্মদর্শী ও সর্ব অবহিত إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما এ কথা সুনিশ্চিত যে পুরুষ ও নারী মুসলিম মুমিন হুকুমের অনুগত সত্যবাদী সবরকারী আল্লাহর সামনে বিনত সদগা দানকারী রোজা পালনকারী নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী আল্লাহ তাদের জন্য মাগফিরাত এবং প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا যখন আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ের ফয়সালা দিয়ে দেন তখন কোন মুমিন পুরুষ ও মুমিন নারীর সেই ব্যাপারে নিজে ফয়সালা করার কোন অধিকার নেই আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানি করে সে সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত হয়
وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا হে নবী, স্মরণ করো যখন আল্লাহ এবং তুমি যার প্রতি অনুগ্রহ করেছিলে তাকে তুমি বলছিলে তোমার স্ত্রীকে ত্যাগ করো না এবং আল্লাহকে ভয় করো, সে সময় তুমি তোমার মনের মধ্যে যে কথা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করতে চাচ্ছিলেন। তুমি লোক ভয় করছিলে অথচ আল্লাহ এর বেশি হকদার যে তুমি তাকে ভয় করবে। তারপর তখন তার উপর থেকে যায়েদের সকল প্রয়োজন ফুরিয়ে গেল, তখন আমি সেই তালাকপ্রাপ্ত মহিলার বিয়ে তোমার সাথে দিয়ে দিলাম, যাতে মুমিনদের জন্যে তাদের পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে কোনো প্রকার সংকীর্ণতা না থাকে যখন তাদের উপর থেকে তাদের প্রয়োজন ফুরিয়ে যায়, আর আল্লাহর হুকুম তো কার্যকর হয়েই থাকে। ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما নবীর জন্য এমন কোনো কাজে কোনো বাধা নেই যা আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন। ইতিপূর্বে যেসব নবী অতীত হয়ে গেছেন তাদের ব্যাপারে এটি ছিল আল্লাহর নিয়ম, আর আল্লাহর হুকুম হয় একটি চূড়ান্ত স্থিরকৃত সিদ্ধান্ত। এ হচ্ছে আল্লাহর নিয়ম তাদের জন্য যারা আল্লাহর বাণী পৌঁছে থাকে, তাকেই ভয় করে এবং এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না, আর হিসেব গ্রহণের জন্যে কেবলমাত্র আল্লাহই যথেষ্ট। হে লোকেরা, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্য থেকে কারো পিতা নয়, কিন্তু সে আল্লাহর রসুল এবং শেষ নবী, আর আল্লাহ সব জিনিসের জ্ঞান রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما هي من درغان আল্লাহকে বেশি করে স্মরণ করো এবং সকাল সাঁঝে তার মহিমা ঘোষণা করতে থাকো। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে, যাতে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোকের মধ্যে নিয়ে আসেন। তিনি মুমিনদের প্রতি বড়ই মেহেরবান। যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে তাদের অভ্যর্থনা হবে সালামের মাধ্যমে, এবং তাদের জন্য আল্লাহ বড়ই সম্মানজনক প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা
شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী বানিয়ে, সুসংবাদ দাতা ও ভীতি প্রদর্শনকারী করে, আল্লাহর অনুমতিক্রমে তাঁর দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ হিসেবে। সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান এনেছে তোমার প্রতি, যে তাঁদের জন্যে আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট অনুগ্রহ। আর কখনো দমিত হইও না কাফির ও মুনাফিকদের কাছে, পরোয়া করো না তাদের পীড়নের এবং ভরসা করো আল্লাহর প্রতি। আল্লাহই যথেষ্ট এই জন্য যে মানুষ তাঁর হাতে তার যাবতীয় বিষয়ে সুপর্দ করে দেবে। ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا হে ইমানদারগণ, যখন তোমরা মুমিন নারীদেরকে বিয়ে করো এবং তারপর তাদেরকে স্পর্শ করার আগে তালাক দিয়ে দাও, তখন তোমাদের পক্ষ থেকে তাদের জন্য কোনো ইদ্দত অপরিহার্য নয় যা পুরা হবার দাবি তোমরা করতে পারো। কাজেই তাদেরকে কিছু অর্থ দাও এবং ভালোভাবে বিদায় করো। وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما হে নবী, আমি তোমার জন্য হালাল করে দিয়েছি তোমার স্ত্রীদেরকে যাদের মোহর তুমি আদায় করে দিয়েছো, এবং এমন নারীদেরকে যারা আল্লাহ প্রদত্ত বাদীদের মধ্য থেকে তোমার মালিকানাধীন হয়েছে, আর তোমার চাচাতো ফুফাতো মামাতো খালাতো বোনদেরকে যারা তোমার সাথে হিজরত করেছে, এবং এমন মুমিন নারীকে যে নিজেকে নবীর কাছে নিবেদন করেছে যদি নবী তাকে বিয়ে করতে চায়। এই সুবিধা দান বিশেষ করে তোমার জন্যে, অন্য মুমিনদের জন্যে নয়। সাধারণ মুমিনদের ওপর তাদের স্ত্রী ও বাঁধিদের ব্যাপারে আমি যে সীমারেখা নির্ধারণ করেছি তা আমি জানি। তোমাকে এই সীমারেখা থেকে এজন্যে আলাদা রেখেছি যাতে তোমার কোনো অসুবিধা না হয়, আর আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। تُرْجِي مَن تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَن تَشَاءُ وَمَنِ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَ ذَلِكَ أَدْنَى أَن تَقَرَّ أَعْيُنُهُنَّ وَلَا يَحْزَنَّ وَيَرْضَيْنَ بِمَا آتَيْتَهُنَّ كُلُّهُنَّ وَاللَّهُ يَعْلَمُ مَا فِي قُلُوبِكُمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَلِيمًا তোমাকে ইখতিয়ার দেয়া হচ্ছে তোমার স্ত্রীদের মধ্য থেকে যাকে চাও নিজের থেকে আলাদা করে রাখো, যাকে চাও নিজের সাথে রাখো, এবং যাকে চাও আলাদা রাখার পরে নিজের কাছে ডেকে নাও। এতে তোমার কোনো ক্ষতি নেই। এভাবে বেশি আশা করা যায় যে তাদের চোখ শীতল থাকবে এবং তারা দুঃখিত হবে না, আর যা কিছুই তুমি তাদেরকে দেবে তাতে তারা সবাই সন্তুষ্ট থাকবে।
আল্লাহ জানেন যা কিছু তোমাদের অন্তরে আছে এবং আল্লাহ সর্বজ্ঞ ও সহনশীল। لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا এরপর তোমার জন্য অন্য নারীরা হালাল নয় এবং এদের জায়গায় অন্য স্ত্রীদের আনবে এ অনুমতিও নেই। তাদের সৌন্দর্য তোমাকে যতই মুগ্ধ করুক না কেন, তবে বাঁদীদের মধ্য থেকে তোমার অনুমতি আছে, আল্লাহ সব কিছু দেখাশোনা করছেন। ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحي منكم والله لا يستحي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهم وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما هي ইমানদারগণ নবী গৃহে বিনা অনুমতিতে প্রবেশ করো না, খাবার সময়ের অপেক্ষায় থেকো না। হ্যাঁ, যদি তোমাদের খাবারের জন্য ডাকা হয় তাহলে অবশ্যই এসো, কিন্তু খাওয়া হয়ে গেলে চলে যাও, কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না। তোমাদের এসব আচরণ নবীকে কষ্ট দেয়, কিন্তু তিনি লজ্জায় কিছু বলেন না এবং আল্লাহ হক কথা বলতে লজ্জা করেন না। নবীর স্ত্রীদের কাছে যদি তোমাদের কিছু চাইতে হয় তাহলে পর্দার পেছন থেকে চাও, এটা তোমাদের এবং তাদের মনের পবিত্রতার জন্য বেশি উপযোগী। তোমাদের জন্য আল্লাহর রসুলকে কষ্ট দেয়া মোটেই জায়েজ নয় এবং তারপরে তার স্ত্রীদেরকে বিয়ে করাও জায়েজ নয়, এটা আল্লাহর দৃষ্টিতে মস্ত বড় গুনাহ। তোমরা কোন কথা প্রকাশ বা গোপন করো, আল্লাহ সব কিছুই জানেন। لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن নবীর স্ত্রীদের গৃহে তাদের বাপ, ছেলে, ভাই, ভাতিজা, ভাগ্না, সাধারণ মেলামেশার মহিলারা এবং তাদের মালিকানাধীন দাস দাসীরা এলে কোনো ক্ষতি নেই। হে নারীগণ, তোমাদের আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকা উচিত। আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি দৃষ্টি রাখেন। আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠান। হে ইমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠাও। إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়
তাদেরকে আল্লাহ দুনিয়ায় ও আখিরাতে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্যে লাঞ্ছনাদায়ক আজাবের ব্যবস্থা করে দিয়েছেন। আর যারা মুমিন পুরুষ ও মহিলাদেরকে কোনো অপরাধ ছাড়াই কষ্ট দেয়, তার একটি বড় অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝা নিজেদের ঘাড়ে চাপিয়ে নিয়েছে। أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما হে নবী, তোমার স্ত্রীদের, কন্যাদের ও মুমিনদের নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের চাদরের প্রান্ত তাদের উপর টেনে নেয়। এটি অধিকতর উপযোগী পদ্ধতি, যাতে তাদেরকে চিনে নেওয়া যায় এবং কষ্ট না দেয়া হয়। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। لئن لم ينتهي المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا যদি মুনাফিকরা এবং যাদের মনে গলদ আছে তারা, আর যারা মদিনায় উত্তেজনাকর গুজব ছড়ায়, তারা নিজেদের তৎপরতা থেকে বিরত না হয়, তাহলে আমি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার জন্যে তোমাকে উঠিয়ে দাঁড় করিয়ে দেব। তারপর খুব কমই তারা নগরীতে তোমার সাথে থাকতে পারবে। তাদের উপর লানত বর্ষিত হবে চার দিক থেকে, যেখানেই পাওয়া যাবে তাদেরকে পাকড়াও করা হবে এবং নির্দয়ভাবে হত্যা করা হবে। এটি আল্লাহর সুন্নাত। এ ধরনের লোকদের ব্যাপারে পূর্ব থেকে এটি চলে আসছে এবং তুমি আল্লাহর সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না। ইয়াসআলুকা আন-নাস আনিস-সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহি ওয়া মা ইউদরিকা লাআল-সাআতা তাকুনু ক্বরীবা ইন্নাল্লাহা লাআনাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে, কিয়ামত কবে হবে? বলো, একমাত্র আল্লাহই এর জ্ঞান রাখেন। তুমি কি জানো, হয়তো তার নিকটে এসে গেছে? মোট কথা, এ বিষয়টি নিশ্চিত যে আল্লাহ কাফেরদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য উৎক্ষিপ্ত আগুনের ব্যবস্থা করে দিয়েছেন, যার মধ্যে তারা থাকবে চিরকাল, কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। যেদিন তাদের চেহারা আগুনে ওলট পালট করা হবে, তখন তারা বলবে, হায়, যদি আমরা আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করতাম। আরও বলবে, হে আমাদের রব, আমরা আমাদের সর্দারদের ও বড়দের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করেছে। হে আমাদের রব, তাদেরকে দ্বিগুণ আজাব দাও এবং তাদের প্রতি কঠোর লানত বর্ষণ করো। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِندَ اللَّهِ وَجِيهًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما হে ইমানদারগণ, তাদের মতো হয়ে যেও না যারা মূসাকে কষ্ট দিয়েছিল, তারপর আল্লাহ তাদের তৈরি করা কথা থেকে তাকে দায়মুক্ত করেন এবং সে আল্লাহর কাছে ছিল সম্মানিত। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, আল্লাহ তোমাদের কার্যকলাপ ঠিকঠাক করে দেবেন এবং তোমাদের অপরাধসমূহ মাফ করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করে সে বড় সাফল্য অর্জন করে। والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما آمي اي آمانتك আকাশসমূহ, পৃথিবী ও পর্বত রাজির ওপর পেশ করি, তারা একে বহন করতে রাজি হয়নি এবং তা থেকে ভীত হয়ে পড়ে, কিন্তু মানুষ একে বহন করেছে, নিঃসন্দেহে সে বড় জালেম ও অজ্ঞ। এই আমানতের বোঝা উঠাবার অনিবার্য ফল হচ্ছে এই যে আল্লাহ মুনাফিক পুরুষ ও নারী এবং মুশরিক পুরুষ ও নারীদেরকে সাজা দেবেন এবং মোমিন পুরুষ ও নারীদের তওবা কবুল করবেন। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ وهو الحكيم الخبير পরম করুণাময় ও অসীম দাতা আল্লাহর নামে শুরু। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নভোমণ্ডলে যা আছে এবং ভূমণ্ডলে যা আছে সবকিছুর মালিক, এবং তাঁরই প্রশংসা পরকালে। তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور তিনি জানেন যা ভূগর্ভে প্রবেশ করে, যা সেখান থেকে নির্গত হয়, যা আকাশ থেকে বর্ষিত হয় এবং যা আকাশে উত্থিত হয়। তিনি পরম দয়ালু, ক্ষমাশীল। وقال الذين كفروا لا تأتين الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر কাফিররা বলে আমাদের উপর কিয়ামত আসবে না। বলুন, কেন আসবে না? আমার পালনকর্তার শপথ অবশ্যই আসবে। তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, নভোমণ্ডলে ও ভূমণ্ডলে তাঁর অগোচরে নয় অনুপরিমাণ কিছু, না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ। সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুন মির রিজজিন আলীম তিনি পরিণামে যারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাদেরকে প্রতিদান দেবেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক, আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য
উঠে পড়ে লেগে যায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ যারা জ্ঞান প্রাপ্ত তারা আপনার পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ কোরআনকে সত্য জ্ঞান করে এবং এটা মানুষকে পরাক্রমশালী প্রশংসার্য আল্লাহর পথ প্রদর্শন করে। وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد كافر বলে আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দেব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তোমরা নতুন সৃজিত হবে। افترى على الله كذبا ان به جنه بل الذين لا يؤمنون بالاخره في العذاب والضلال البعيد شيء الله সম্পর্কে মিথ্যা বলে না হয় সে উন্মাদ এবং যারা পরকালে অবিশ্বাসী তারা আযাবে ও ঘোর পথভ্রষ্টতায় পতিত আছে। أَفَلَمْ يَرَوْا إِلَى مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ إِنْ نَشَأْ نَخْسِفْ بِهِمُ الْأَرْضَ أَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًا مِنَ السَّمَاءِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِكُلِّ عَبْدٍ مُنِيبٍ তারা কি তাদের সামনের ও পশ্চাতের আকাশ ও পৃথিবীর প্রতি লক্ষ্য করে না? আমি ইচ্ছা করলে তাদের সহ ভূমি ধসিয়ে দেব অথবা আকাশের কোনো খণ্ড তাদের উপর পতিত করব। আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে হে পর্বতমালা তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো এবং হে পক্ষী সকল তোমরাও আমি তার জন্য লৌহকে নরম করেছিলাম। أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير এবং তাকে বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো করা সমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং সৎকর্ম সম্পাদন করো তোমরা যা কিছু করো আমি তা দেখি। ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে যা সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিক্রম করত আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাব। يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور ترى সুলাইমানের ইচ্ছানুযায়ী দুর্গ ভাস্কর্য হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। হে দাউদ পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ।
فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুম পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকত না لقد كان لسبأ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور سابار أدباشي دي جنو تابر باشبومي دي چھلو ایک نیدوشن দুটি উদ্যান একটি ডান দিকে একটি বাম দিকে তোমরা তোমাদের পালনকর্তার রিজিক খাও এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো স্বাস্থ্যকর শহর এবং ক্ষমাশীল পালনকর্তা فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل অতঃপর তারা অবাধ্যতা করল ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম প্রবল বন্যা আর তাদের উদ্যানদ্বারকে পরিবর্তন করে দিলাম এমন দুই উদ্যানে যাতে উদ্গত হয় বিশ্বার ফলমূল ঝাউ গাছ এবং সামান্য কুল বৃক্ষ ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور এটা ছিল কুফরের কারণে তাদের প্রতি আমার শাস্তি আমি অকৃতজ্ঞ ব্যতীত কাউকে শাস্তি দেই না وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين تابير এবং যেসব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং সেগুলোতে ভ্রমণ নির্ধারিত করেছিলাম তোমরা এসব জনপদে রাতে ও দিনে নিরাপদে ভ্রমণ করো فقالوا ربنا باعد بين أسفارنا وظلموا أنفسهم فجعلناهم أحاديث ومزقناهم كل ممزق إن في ذلك لآيات لكل صبار شكور অতঃপর তারা বলল হে আমাদের পালনকর্তা আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও তারা নিজেদের প্রতি জুলুম করেছিল ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين আর তাদের উপর ইবলিশ তার অনুমান সত্য হিসাবে প্রতিষ্ঠিত করল ফলে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল وما كان له عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ
তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাতে সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য আপনার পালনকর্তা সব বিষয়ে তত্ত্বাবধায়ক বলে দাও الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير বলুন তোমরা তাদেরকে আহ্বান করো যাদেরকে উপাস্য মনে করতে আল্লাহ ব্যতীত তারা নভমণ্ডল ও ভূমণ্ডলে অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয় এতে তাদের কোনো অংশ নেই এবং তাদের কেউ আল্লাহর সহায়ক নয় ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير যার জন্য অনুমতি দেওয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে না যখন তাদের মন থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে তখন তারা পরস্পরে বলবে তিনি সত্য বলেছেন এবং তিনি সবার উপরে মহান قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين بولون نفو مندل و بھو مندل تھیکے کی تمہادر کی رزق دائے بولون اللہ আমরা অথবা তোমরা সৎ পথে অথবা স্পষ্ট বিভ্রান্তিতে আছি ও আছো উল্লা তুসআলুনা আম্মা আজরামনা ওয়ালা নুসআলু আম্মা তাআমালুন বলুন আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم بولون আমাদের পালনকর্তা আমাদেরকে সমবেত করবেন অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন তিনি ফয়সালাকারী সর্বজ্ঞ قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم بولون তোমরা যাদেরকে আল্লাহর সাথে অংশীদার রূপে সংযুক্ত করেছো তাদেরকে এনে আমাকে দেখাও বরং তিনি আল্লাহ পরাক্রমশীল প্রজ্ঞাময় وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না ওয়াকুলুন মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই ওয়াদা কখন বাস্তবায়িত হবে قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون بولون তোমাদের জন্য একটি দিনের ওয়াদা রয়েছে যাকে তোমরা এক মুহূর্ত বিলম্বিত করতে পারবে না এবং ত্বরান্বিত করতে পারবে না وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى
إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين كافر بالي আমরা কখনো এ কোরআনে বিশ্বাস করব না এবং এর পূর্ববর্তী কিতাবেও নয়। আপনি যদি পাপিষ্ঠদেরকে দেখতেন যখন তাদেরকে তাদের পালনকর্তার সামনে দাঁড় করানো হবে তখন তারা পরস্পর কথা কাটাকাটি করবে। যাদেরকে দুর্বল মনে করা হল তারা অহংকারীদেরকে বলবে তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম। وعلى الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين أهم كريجا دوربال كي بول بي تما در كاچه هدايت أشار پار أمرا كي تما در كي بادها ديئے چھلام برون تم رأي چھلے آپورا دھی وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون দুর্বল অহংকারীদের বলবে বরং তোমরাই তো দিবারাত্রি চক্রান্ত করে আমাদেরকে নির্দেশ দিতে যেন আমরা আল্লাহকে না মানি এবং তার অংশীদার সাব্যস্ত করি তারা যখন শাস্তি দেখবে তখন মনের অনুতাপ মনেই রাখবে বস্তুত আমি কাফিরদের গলায় বেড়ি পরাবো তারা সে প্রতিফলই পেয়ে থাকে যা তারা করত কোন জনপদে সতর্ককারী প্রেরণ করা হলেই তার বিত্তশালী অধিবাসীরা বলতে শুরু করেছে তোমরা যে বিষয় সহ প্রেরিত হয়েছ তা আমরা মানি না وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون তার আরো বলেছে আমরা ধনে জনে সমৃদ্ধ সুতরাং আমরা শাস্তিপ্রাপ্ত হব না বলুন আমার পালনকর্তা যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং পরিমিত দেন কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না তবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার অপপ্রয়াসে লিপ্ত হয় তাদেরকে আজাবে উপস্থিত করা হবে
قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين. بولون আমার পালন কর্তা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং সীমিত পরিমাণে দেন। তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় দেন, তিনি উত্তম রিজিক দাতা। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআন সুম্মা ইয়াকুলু লিল মালাঈকাতি আহাউলাই ইয়্যাকুম কানু ইয়াবুদুন। যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন এবং ফেরেশতাদেরকে বলবেন, এরা কি তোমাদেরই পূজা করত? قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون. فرشترا بولبي আপনি পবিত্র, আমরা আপনার পক্ষে তাদের পক্ষে নই, বরং তারা জিনদের পূজা করত, তাদের অধিকাংশই শয়তানে বিশ্বাসী। فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون. অতএব আজকের দিনে তোমরা একে অপরের কোন উপকার ও অপকার করার অধিকারী হবে না। আর আমি জালিমদেরকে বলবো, তোমরা আগুনের যে শাস্তিকে মিথ্যা বলতে তা আস্বাদন করো। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا رَجُلٌ يُرِيدُ أَن يَصُدَّكُمْ قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين. যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তারা বলে, তোমাদের বাপদাদারা যার ইবাদত করত এই লোকটি যে তা থেকে তোমাদেরকে বাধা দিতে চায়। তারা আরো বলে, এটা মন গড়া মিথ্যা বই নয়। আর কাফিরদের কাছে যখন সত্য আগমন করে তখন তারা বলে, এ তো এক সুস্পষ্ট জাদু। আমি তাদেরকে কোনো কিতাব দিইনি যা তারা অধ্যয়ন করবে এবং আপনার পূর্বে তাদের কাছে কোনো সতর্ককারী প্রেরণ করিনি। وَكَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَمَا بَلَغُوا مِعْشَارَ مَا آتَيْنَاهُمْ فَكَذَّبُوا رُسُلِي فَكَيْفَ كَانَ نَكِيرٌ তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছে, আমি তাদেরকে যা দিয়েছিলাম এরা তার এক দশমাংশ পায়নি, এরপরও তারা আমার রসুলগণকে মিথ্যা বলেছে, অতএব কেমন হয়েছে আমার শাস্তি? قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادى ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد. বলুন,
আমি তোমাদেরকে একটি বিষয় উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর নামে এক একজন করে ও দু দুজন করে দাঁড়াও। অতঃপর চিন্তা ভাবনা করো, তোমাদের সঙ্গীর মধ্যে কোনো উন্মাদনা নেই, তিনি তো আসন্ন কঠোর শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেন মাত্র। قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد بولون আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, বরং তা তোমরাই রাখো। আমার পুরস্কার তো আল্লাহর কাছে রয়েছে, প্রত্যেক বস্তুই তার সামনে। قل إن ربي يقذف بالحق علام الغيوب قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد بولون আমার পালন কর্তা সত্য দিন অবতরণ করেছেন, তিনি আলেমুল গায়েব। বলুন, সত্য ধর্ম আগমন করেছে এবং মিথ্যা ধর্ম নিঃশেষিত হয়ে গেছে। قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب বলুন, আমি পথভ্রষ্ট হলে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হব, আর যদি আমি সৎ পথ প্রাপ্ত হই তবে তা এজন্য যে আমার পালন কর্তা আমার প্রতি ওহী প্রেরণ করেন, নিশ্চয় তিনি সর্বশ্রোতা নিকটবর্তী। যদি আপনি দেখতেন যখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, অতপর পালিয়েও বাঁচতে পারবে না এবং নিকটবর্তী স্থান থেকে ধরা পড়বে। وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد তারা বলবে, আমরা সত্যে বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু তারা এত দূর থেকে তার নাগাল পাবে কেমন করে? অথচ তারা পূর্ব থেকে সত্যকে অস্বীকার করছিল, আর তারা সত্য হতে দূরে থেকে অজ্ঞাত বিষয়ের উপর মন্তব্য করত। وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب তাদের ও তাদের বাসনার মধ্যে অন্তরাল হয়ে গেছে, যেমন তাদের সতীর্থদের সাথেও এরূপ করা হয়েছে যারা তাদের পূর্বে ছিল। তারা ছিল বিভ্রান্তিকর, সন্দেহে পতিত। وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون সেই দমিত লোকেরা ক্ষমতা গর্বীদেরকে বলবে, না বরং দিবারাত্রের চক্রান্ত ছিল যখন তোমরা আমাদের বলতে আমরা যেন আল্লাহর কুফরি করি এবং অন্যদেরকে তার সমকক্ষ উপস্থাপন করি। শেষ পর্যন্ত যখন তারা আজাব দেখবে তখন মনে মনে পস্তাতে থাকবে এবং আমি এই অস্বীকারীদের গলায় বেড়ি পরিয়ে দেব। লোকেরা যেমন কাজ করেছিল তেমনি প্রতিদান পাবে, এছাড়া আর কোনো প্রতিদান কি তাদেরকে দেয়া যেতে পারে? ওয়া মা
أرسلنا في قرية من نذير إلا قال مطرفوها إنا بما أرسلتم به كافرون وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون كخرو এমনটি ঘটেনি যে আমি কোন জনপদে কোন সতর্ককারী পাঠিয়েছি এবং সেই জনপদের সমৃদ্ধশালী লোকের এই কথা বলিনি যে তোমরা যে বক্তব্য নিয়ে এসেছো আমরা তা মানি না তারা সব সময় এই কথাই বলেছে আমরা তোমাদের চাইতে বেশি সম্পদ ও সন্তানের অধিকারী এবং আমরা কখনো শাস্তি পাব না হে নবী তাদেরকে বলে দাও আমার রব যাকে চান প্রশস্ত রিজিক দান করেন এবং যাকে চান মাপাজোকা দান করেন কিন্তু বেশিরভাগ লোক এর প্রকৃত তাৎপর্য জানে না وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين তোমাদের এই ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে হ্যাঁ তবে যারা ঈমান আনে ও সৎ কাজ করে এরাই এমন লোক যাদের জন্য রয়েছে তাদের কর্মের দ্বিগুণ প্রতিদান এবং তারা সুউচ্চ ইমারত সমূহে নিশ্চিন্তে নিরাপদে থাকবে যারা আমার আয়াতকে ব্যর্থ করার জন্য প্রচেষ্টা চালায় তারা শাস্তি ভোগ করবে হে নবী তাদেরকে বলো আমার রব তার বান্দাদের মধ্য থেকে যাকে চান মুক্ত হস্তে রিজিক দান করেন এবং যাকে চান মাপা জোপা দেন যা কিছু তোমরা ব্যয় করে দাও তার জায়গায় তিনি তোমাদের আরো দেন তিনি সব রিজিক দাতার চেয়ে ভালো রিজিক দাতা ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون আর যেদিন তিনি সমস্ত মানুষকে একত্র করবেন তারপর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন এরা কি তোমাদের কি পূজা করত তখন তারা জবাব দেবে পাক পবিত্র আপনার সত্তা আমাদের সম্পর্ক তো আপনার সাথে এদের সাথে নয় আসলে এরা আমাদের নয় বরং জিনদের পূজা করত এদের অধিকাংশই তাদেরই প্রতি ঈমান এনেছিল তখন আমি বলবো আজ তোমাদের কেউ কারো উপকার করতে পারবে না অপকার করতে পারবে না এবং জালিমদেরকে আমি বলে দেব এখন আস্বাদন করো এ জাহান্নামের আহজাবের স্বাদ যাকে তোমরা মিথ্যা বলতে وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين
وما آتيناهم من كتب يدرسونها وما أرسلنا إليهم قبلك من نذير وكذب الذين من قبلهم وما بلغوا معشار ما آتيناهم فكذبوا رسلي فكيف كان نكير এদেরকে যখন আমার সুস্পষ্ট আয়াত শুনানো হয় তখন এরা বলে এ ব্যক্তি তো চায় তোমাদের বাপ দাদারা যেসব উপাস্যের পূজা করে এসেছে তাদের থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিতে আর বলে এ কোরআন নিছক একটি মন গড়া মিথ্যা ছাড়ার কিছুই নয় এ কাফেরদের সামনে যখনই সত্য এসেছে তখন এরা বলে দিয়েছে এ তো সুস্পষ্ট জাদু অথচ না আমি এদেরকে পূর্বে কোনো কিতাব দিয়েছিলাম যা এরা পড়ত আর না তোমার পূর্বে এদের কাছে কোনো সতর্ককারী পাঠিয়েছিলাম এদের পূর্বতিক্রান্ত লোকেরা মিথ্যা আরোপ করেছিল যা কিছু আমি তাদেরকে দিয়েছিলাম তার এক দশমাংশ এরা পৌঁছতে পারেনি কিন্তু যখন তারা আমার রসূলের প্রতি মিথ্যা আরোপ করল তখন দেখে নাও আমার শাস্তি ছিল কেমন কঠোর قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادى ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد হে নবী এদেরকে বলে দাও আমি তোমাদেরকে একটি উপদেশ দিচ্ছি আল্লাহর জন্যে তোমরা একা একা এবং দুজন দুজন মিলে নিজেদের মাথা ঘামাও এবং চিন্তা করো তোমাদের সাথীর মধ্যে এমন কি কথা আছে যাকে প্রলাপ বলা যায় সে তো একটি কঠিন শাস্তি আসার আগে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে এদেরকে বলো যদি আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চেয়ে থাকি তাহলে তা তোমাদের জন্যে থাকুক আমার প্রতিদান দেবার দায়িত্ব তো আল্লাহরই এবং তিনি সব জিনিসের উপর সাক্ষী قل إن ربي يقذف بالحق علام الغيوب قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب এদেরকে বলো আমার রব আমার প্রতি সত্যের প্রেরণা দান করেন এবং তিনি সমস্ত গোপন সত্য জানেন বলো সত্য এসে গেছে এবং এখন মিথ্যা যত চেষ্টাই করুক তাতে কিছু হতে পারে না বলো যদি আমি পথভ্রষ্ট হয়ে গিয়ে থাকি তাহলে আমার পথভ্রষ্টতার শাস্তি আমারই প্রাপ্য আর যদি আমি সঠিক পথে থেকে থাকি তাহলে তা হবে আমার রব আমার প্রতি যে ওহি নাজিল করেন তারই ভিত্তিতে তিনি সব কিছু শোনেন এবং নিকটেই আছেন ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب آها যদি তুমি দেখতে তাদেরকে সে সময় যখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে ঘুরে বেড়াবে এবং কোথাও নিরাপদে বের হয়ে যেতে পারবে না বরং নিকট থেকেই পাকড়াও হয়ে যাবে সে সময় তারা বলবে আমরা তার প্রতি ঈমান আনলাম অথচ এখন দূরে চলে যাওয়া জিনিস নাগালের মধ্যে আসতে পারে কেমন করে ইতিপূর্বে তারা কুফরি করেছিল এবং
আন্দাজে বহু দূর থেকে কথা নিয়ে আসত। সে সময়ে তারা যে জিনিসের আকাঙ্ক্ষা করতে থাকবে তা থেকে তাদেরকে বঞ্চিত করে দেয়া হবে, যেমনটি তাদের পূর্বসূরী সমপন্থীরা বঞ্চিত হয়েছিল। তারা বড়ই বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে পতিত ছিল। بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم প্রশংসা আল্লাহরই জন্যে যিনি আকাশসমূহ ও পৃথিবী নির্মাতা এবং ফেরেশতাদেরকে বাণীবাহক নিয়োগকারী। এমন সব ফেরেশতা যাদের দুই দুই তিন তিন ও চার চারটি ডানা আছে, নিজের সৃষ্টির কাঠাময়ে তিনি যেমনটি চান বৃদ্ধি করেন। নিশ্চয় আল্লাহ সব জিনিসের ওপর শক্তিমান। আল্লাহ যে রহমতের দরজা মানুষের জন্য খুলে দেন তা রুদ্ধ করার কেউ নেই, এবং যা তিনি রুদ্ধ করে দেন তা আল্লাহর পরে আর কেউ খোলার নেই। তিনি পরাক্রমশালী ও জ্ঞানী। يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون وإن يكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور هلو كرا তোমাদের প্রতি আল্লাহর যেসব অনুগ্রহ রয়েছে সেগুলো স্মরণ করো। আল্লাহ ছাড়া কি আর কোনো স্রষ্টা আছে যে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিজিক দেয়? তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই? তোমরা কোথা থেকে প্রতারিত হচ্ছ? এখন যদি হে নবী এরা তোমার প্রতি মিথ্যা আরোপ করে তাহলে এটা কোনো নতুন কথা নয়। তোমার পূর্বে বহু রসুলের প্রতি মিথ্যা আরোপিত হয়েছে এবং সমস্ত বিষয়ে শেষ পর্যন্ত আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير الذين كفروا لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير هي لوكرا আল্লাহর প্রতিশ্রুতি নিশ্চিতভাবে সত্য, কাজী দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত না করে এবং সেই বড় প্রতারক যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকা দিতে না পারে। আসলে শয়তান তোমাদের শত্রু, তাই তোমরাও তাকে নিজেদের শত্রুই মনে করো। সে তো নিজের অনুসারীদেরকে নিজের পথে এজন্য ডাকছে যাতে তারা দোযখীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যারা কুফরি করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, আর যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে মাগফিরাত ও বড় পুরস্কার। আফামান যুইনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা ফাইন্না আল্লাহ ইয়ুযিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসরাত ইন্না আল্লাহ আলীমুন بما يصنعون والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور
এমন ব্যক্তির বিভ্রান্তি কোনো শেষ আছে কি যার জন্যে তার খারাপ কাজকে শোভন করে দেয়া হয়েছে এবং সে তাকে ভালো মনে করছে? আসলে আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্তিতে লিপ্ত করেন এবং যাকে চান সঠিক পথ দেখিয়ে দেন। কাজেই হে নবী, অযথা ওদের জন্য দুঃখে ও শোকে তুমি প্রাণপাত করো না। ওরা যা কিছু করছে আল্লাহ তা ভালোভাবে জানেন। আল্লাহই বায়ু প্রেরণ করেন, তারপর তা মেঘমালা উঠায়, তারপর আমি তাকে নিয়ে যাই একটি জনমানবহীন এলাকার দিকে এবং মৃত পতিত জমিকে সঞ্জীবিত করে তুলি। মৃত মানুষদের বেঁচে ওঠাও তেমনি ধরনের হবে। من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور جي شمان جاي تار جاناو جيت شمست شمان اكماتر اللاري তাঁর কাছে শুধুমাত্র পবিত্র কথাই ওপরের দিকে আরোহণ করে এবং সৎ কাজ তাকে ওপরে উঠায়। আর যারা অনর্থক চালবাজি করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং তাদের চালবাজিতে নিজেই ধ্বংস হবে। ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير الله তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্র থেকে, এরপর তোমাদের জুটি বানিয়ে দিয়েছেন। কোনো নারী গর্ভধারণ এবং সন্তান প্রসব করলে কেবলমাত্র আল্লাহরই জানা মতেই তা করে থাকে। কোনো আয়ু লাভকারী আয়ু লাভ করলে এবং কারো আয়ু কিছু কম করা হলে তা অবশ্যই একটি কিতাবের লেখা থাকে। আল্লাহর জন্যে এসব একদম সহজ। وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا পানির দুটি উৎস সমান নয়, একটি সুমিষ্ট ও পিপাসা নিবারণকারী সুস্বাদু পানীয় এবং অন্যটি ভীষণ লবণাক্ত যা গলা ছিলে দেয়। কিন্তু উভয়টি থেকে তোমরা তরতাজা গোশত লাভ করে থাকো, পরিধান করার জন্যে সৌন্দর্যের সরঞ্জাম বের করো এবং এ পানির মধ্যে তোমরা দেখতে থাকো নৌযান তার বুক চিরে ভেসে চলছে, যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং তার প্রতি কৃতজ্ঞ হও। وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير তিনি দিনের মধ্যে রাতকে এবং রাতের মধ্যে দিনকে প্রবেশ করিয়ে নিয়ে আসেন। চন্দ্র সূর্যকে তিনি অনুগত করে রেখেছেন। এসব কিছু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে যাচ্ছে। এ আল্লাহই তোমাদের রব, রাজত্ব তারই। তাকে বাদ দিয়ে অন্য যাদেরকে তোমরা ডাকছ তারা তো একটি শুকনো ভূমির অধিকারী নয়। তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনতে পারে না
এবং শুনে নিলেও তোমাদের কোনো জবাব দিতে পারে না এবং কিয়ামতের দিন তারা তোমাদের শিরিক অস্বীকার করবে। প্রকৃত অবস্থার এমন সঠিক খবর একজন সর্বজ্ঞ ছাড়া কেউ তোমাদের দিতে পারে না। يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد إن يشأ يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير هلو كرا তোমরাই আল্লাহর মুখাপেক্ষী এবং আল্লাহ তো অভাবমুক্ত ও প্রশংসার্য। তিনি চাইলে তোমাদের সরিয়ে কোন নতুন সৃষ্টি তোমাদের জায়গায় আনবেন, এমনটি করা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়। কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা উঠাবে না, আর যদি কোনো ভারাক্রান্ত ব্যক্তি নিজের বোঝা উঠাবার জন্য ডাকে তাহলে তার বোঝার সামান্য একটি অংশ উঠাবার জন্যেও কেউ আসবে না, সে তার নিকটতম আত্মীয় স্বজন হলেও। হে নবী, তুমি কেবল তাদেরকেই সতর্ক করতে পারো যারা না দেখে তাদের রবকে ভয় করে এবং নামাজ কায়েম করে। আর যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে সে নিজেরই ভালোর জন্য করে এবং ফিরে আসতে হবে সবাইকে আল্লাহর দিকে। وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور أنت أجكشمان شمان ناي ناندكار وعلو شمان برجاي بكتو না শীতল ছায়া ও রোদের তাপ একই পর্যায়ের এবং না জীবিত মৃতরা সমান। আল্লাহ যাকে চান শুনান, কিন্তু হে নবী, তুমি তাদেরকে শোনাতে পারো না যারা কবরে শায়িত রয়েছে। من أمة إلا خلا فيها نذير وإن يكذبوك فقد كذب الذين من قبلهم جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير ثم أخذت الذين كفروا فكيف كان نكير তুমি তো একজন সতর্ককারী মাত্র, আমি তোমাকে সত্য সহকারে পাঠিয়েছি সুসংবাদ দাতা ও ভীতি প্রদর্শনকারী বানিয়ে। আর এমন কোন সম্প্রদায় অতিক্রান্ত হয়নি যার মধ্যে কোনো সতর্ককারী আসেনি। এখন এরা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে থাকে তাহলে এদের পূর্বে অতিক্রান্ত লোকেরাও মিথ্যা আরোপ করেছিল, তাদের কাছে এসেছিল তাদের রসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি সহিফা ও দীপোজ্জ্বল হিদায়াত দানকারী কিতাব নিয়ে। তারপর যারা মানেনি তাদেরকে আমি পাকড়াও করেছি এবং দেখে নাও আমার শাস্তি ছিল কেমন কঠোর। আলম তার আন আল্লাহ আনজাল মিনাস সামাঈ মাআ ফাখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তারপর তার মাধ্যমে আমি নানা ধরনের বিচিত্র বর্ণের ফল বের করে আনি। পাহাড়ের মধ্যেও রয়েছে বিচিত্র বর্ণের সাদা, লাল ও নিকশ কালো রেখা। আর এভাবে মানুষ
জীব জানোয়ার ও গৃহপালিত জন্তু বিভিন্ন বর্ণের রয়েছে। আসল ব্যাপার হচ্ছে আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞান সম্পন্নরাই তাকে ভয় করে। নিঃসন্দেহে আল্লাহ পরাক্রমশালী এবং ক্ষমাশীল। إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে খরচ করে, নিঃসন্দেহে তারা এমন একটি ব্যবসায়ের প্রত্যাশী যাতে কোনো ক্রমেই ক্ষতি হবে না। এই ব্যবসায় তাদের নিজেদের সব কিছু নিয়োগ করার কারণ হচ্ছে এই যে, যাতে তাদের প্রতিদান পুরোপুরি আল্লাহ তাদেরকে দিয়ে দেন এবং নিজের অনুগ্রহ থেকে আরো বেশি করে তাদেরকে দান করবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও গুণগ্রাহী। হে নবী, আমি তোমার কাছে ওহির মাধ্যমে যে কিতাব পাঠিয়েছি সেটি সত্য, সত্যায়িত করে এসেছে তার পূর্বে আগত কিতাবগুলোকে। অবশ্যই আল্লাহ নিজের বান্দাদের অবস্থা অবগত আছেন এবং সব জিনিসের প্রতি দৃষ্টি রাখেন। ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ। তারপর আমি এমন লোকদেরকে এই কিতাবের উত্তরাধিকারী করেছি যাদেরকে আমি নিজের বান্দাদের মধ্য থেকে বাছাই করে নিয়েছি। এখন তাদের মধ্য থেকে কেউ নিজের প্রতি জুলুমকারী, কেউ মধ্যপন্থী এবং কেউ আল্লাহর হুকুমে সৎ কাজে অগ্রবর্তী। এটি অনেক বড় অনুগ্রহ। جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب। চিরস্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে, সেখানে তাদেরকে সোনার কঙ্কন ও মুক্তা দিয়ে সাজানো হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের এবং তারা বলবে, আল্লাহর শুকর যিনি আমাদের দুঃখ মোচন করেছেন। অবশ্যই আমাদের রব ক্ষমাশীল ও গুণের সমাদরকারী, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাসস্থল দিয়েছেন। এখন এখানে আমাদের না কোনো কষ্ট হয় এবং না আসে কোনো ক্লান্তি। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, না তাদের অস্তিত্ব খতম করে দেয়া হবে যাতে তারা মরে যাবে এবং না তাদের জন্য জাহান্নামের আজাব কিছু কমানো হবে। এভাবে আমি প্রত্যেক কুফরিকারীকে প্রতিফল দিয়ে থাকি। তারা সেখানে চিৎকার করে করে বলবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করে নাও, আমরা সৎ কাজ করব, আগে যে কাজ করতাম তা থেকে আলাদা। তাদেরকে জবাব দেয়া হবে এই বলে, আমি কি তোমাদের এতটুকু আয়ুষ্কাল দান করিনি যে
কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত, আর তোমাদের কাছে সতর্ককারীও এসে গিয়েছিল। এখন স্বাদ আস্বাদন করো, জালেমদের জন্যে কোনো সাহায্যকারী নেই। إن الله عالم غيب السماوات والأرض إنه عليم بذات الصدور هو الذي جعلكم خلائف في الأرض فمن كفر فعليه كفره ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفرهم إلا خسارا। নিঃসন্দেহে আল্লাহ আকাশ ও পৃথিবীর সমস্ত গোপন বিষয় অবগত, তিনি তো অন্তরে গোপন রহস্য জানেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন, এখন যে কেউ কুফরি করবে তার কুফুরির দায়ভার তার উপরই পড়বে, এবং কাফেরদের কুফুরি তাদেরকে এছাড়া আর কোন উন্নতি দান করে না যে তাদের রবের ক্রোধ তাদের উপর বেশি বেশি করে উৎক্ষিপ্ত হতে থাকে এবং কাফেরদের জন্য ক্ষতি বৃদ্ধি ছাড়া আর কোনো উন্নতি নেই। قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات أم آتيناهم كتابا فهم على بينة منه بل إن يعد الظالمون بعضهم بعضا إلا غرورا إن الله يمسك السماوات والأرض أن تزولا ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا। হে নবী, তাদেরকে বলো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যেসব শরীককে ডাকো কখনো কি তোমরা তাদেরকে দেখেছ? আমাকে বলো, তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে অথবা আকাশসমূহে তাদের কি শরীকানা আছে? তাদেরকে কি আমি কোনো কিতাব লিখে দিয়েছি যার ভিত্তিতে তারা নিজেদের শিরিকের জন্যে কোনো সুস্পষ্ট প্রমাণপত্র লাভ করেছে? না, বরং এ জালেমরা পরস্পরকে নিছক ধাপ্পা দিয়ে চলছে। আসলে আল্লাহই আকাশ ও পৃথিবীকে অটল ও অনড় রেখেছেন, এবং যদি তারা টলটলায়মান হয় তাহলে আল্লাহর পরে দ্বিতীয় আর কেউ তাদেরকে স্থির রাখার ক্ষমতা রাখে না। নিঃসন্দেহে আল্লাহ বড়ই সহিষ্ণু ও ক্ষমাশীল। وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير ليكونن أهدى من إحدى الأمم فلما جاءهم نذير ما زادهم إلا نفورا استكبارا في الأرض ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين তারা শক্ত কসম খেয়ে বলত, যদি কোনো সতর্ককারী তাদের কাছে আসত তাহলে তারা দুনিয়ার প্রত্যেক জাতির তুলনায় বেশি সৎ পথের অনুগামী হতো, কিন্তু যখন সতর্ককারী তাদের কাছে এলো তখন তার আগমন তাদের মধ্যে সত্য থেকে পলায়ন ছাড়া আর কোনো জিনিসের বৃদ্ধি ঘটায়নি। তারা পৃথিবীতে আরও বেশি অহংকার করতে থাকে এবং দুষ্ট চাল চালতে থাকে, অথচ দুষ্ট চাল তার উদ্যোক্তাদেরকেই ঘিরে ফেলে। এখন তারা কি পূর্বের জাতিদের সাথে আল্লাহ যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তাদের সাথে অনুরূপ পদ্ধতিরই অপেক্ষা করছে? যদি একথাই হয়ে থাকে তাহলে তুমি আল্লাহর পদ্ধতিতে কখনো কোনো পরিবর্তন পাবে না এবং কখনো আল্লাহর বিধানকে তার নির্ধারিত পথ থেকে হটে যেতেও তুমি দেখবে না। أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَكَانُوا أَشَدَّ مِنْهُمْ قُوَّةً
وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا তারা কি পৃথিবীতে কখনো চলাফেরা করেনি যার ফলে তারা তাদের পূর্বে যারা চলে গেছে এবং যারা তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল তাদের পরিণাম দেখতে পেত আকাশমণ্ডলীতে ও পৃথিবীতে আল্লাহকে অক্ষম করে দেবার মতো কোনো জিনিস নেই তিনি সব কিছু জানেন এবং সব জিনিসের উপর ক্ষমতাশালী যদি কখনো তিনি লোকদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করতেন তাহলে পৃথিবীতে কোনো প্রাণ সত্তাকে জীবিত ছাড়তেন না কিন্তু একটি নির্ধারিত সময় পর্যন্ত তিনি তাদেরকে অবকাশ দিচ্ছেন তারপর যখন তাদের সময় পুরা হয়ে যাবে তখন আল্লাহ তার বান্দাদেরকে দেখে নেবেন بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون بسم الله الرحمن الرحيم ياسين بجان ماي قرآنير قسم تمي نشانده رسول دير انتر بھکتو شارول شجا پاتھ اولمبن کاری এবং এ কোরআন প্রবল পরাক্রমশালী ও করুণাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত যাতে তুমি সতর্ক করে দাও এমন এক জাতিকে যার বাপ দাদাকে সতর্ক করা হয়নি এবং এ কারণে তারা গাফলতিতে ডুবে আছে إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الألقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم তাদের অধিকাংশই শাস্তি লাভের ফয়সালার হকদার হয়ে গেছে এজন্যই তারা ঈমান আনে না আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি যাতে তাদের চিবুক পর্যন্ত জড়িয়ে গেছে তাই তারা মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি আমি তাদেরকে ঢেকে দিয়েছি এখন তারা কিছুই দেখতে পায় না তুমি তাদেরকে সতর্ক করো না করো তা তাদের জন্য সমান তারা মানবে না তুমি তো তাকে সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে তাকে মাগফিরাত ও মর্যাদাপূর্ণ প্রতিদানের সুসংবাদ দাও نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين
আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব, যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে চলছি এবং যা কিছু চিহ্ন তারা পেছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি। প্রত্যেকটি জিনিস আমি একটি খোলা কিতাবে লিখে রাখছি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও যখন সেখানে রসূলগণ এসেছিল। আমি তাদের কাছে দুজন রসুল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকে প্রত্যাখ্যান করেছিল। তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল, তোমাদের কাছে রসুল হিসেবে আমাদের পাঠানো হয়েছে। জনপদবাসীরা বলল, তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নও এবং দয়াময় আল্লাহ মোটেই কোনো জিনিস নাসিল করেননি, তোমরা স্রেফ মিথ্যা বলছো। রসুলরা বলল, আমাদের রব জানেন আমাদের অবশ্যই তোমাদের কাছে রসুল হিসেবে পাঠানো হয়েছে এবং সুস্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون صدق الله العظيم জনপদ বাসীরা বলতে লাগলো, আমরা তো তোমাদেরকে নিজেদের জন্য অমঙ্গলজনক মনে করি, যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে পোস্তারাঘাতে নিহত করব এবং আমাদের হাতে তোমরা বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। রসুলরা জবাব দিল, তোমাদের অমঙ্গল তোমাদের নিজেদের সাথে লেগে আছে, তোমাদের উপদেশ দেয়া হয়েছে বলেই কি তোমরা একথা বলছ? আসল কথা হচ্ছে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক। ইতিমধ্যে নগরীর দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, রসুলদের কথা মেনে নাও যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না এবং সঠিক পথের অনুসারী, তাদের কথা মেনে নাও। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।